শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব নে আজ ঠাকুরমাল গাঁ উৎসব মুখর হয়ে উঠিছে। শ্রীকৃষ্ণ শ্রীরাধা গোপী গোপাল বেশধারী মানকর নগর পরিক্রমা গাঁকে গোটে আধ্যাত্মিক পরিবেশ নে সৃষ্টি করেছিলা। পাখর জগন্নাথ মন্দির নে পূজার্চনা করলা উতারু ই নগর পরিক্রমা গাঁর ইমূর্ষা নু সে মূর্ষা যাক যার সময়কে সবু ঘরে ঘরে দ্বীপ জালি ফুল চন্দন তিলক লগাই করি বেশধারী মানুষ স্বাগত সম্বর্ধনা জ্ঞাপন করে। ই দুরুষ বেশ মনোরম আর হৃদয়স্পর্শী হয়েছিল। ই সময়কে শ্রীকৃষ্ণ শ্রীরাধা গোপী গোপাল প্রমুখ বেশধারী মানুষ ভিন ভিন প্রকার ফল পঞ্চামৃত মিঠা আপ্যায়িত করা যাইতিলা। ই পরিক্রমাকে গাঁ সংকীর্তন্য মণ্ডলী স্বাগত করি ঘণ্ট বাদ্যর তালে তালে বেশধারীঙ্কু পাছটি নেইথিলে। জয়ন্তপুর সরস্বতী শিশু মন্দির আড়ু আয়োজিত ইটাকে জুজমুরা ব্লক অন্তর্গত ঘেনুপালি পঞ্চায়েতর ঠাকুরমাল গাঁবাসী ইতিরে পুরা সহযোগ করিথিলে। ই উৎসব নে ডক্টর রাজারাম ষড়ঙ্গী বিশেষ অতিথি ভাবে যোগ দেইতিবার বেলকে এই কার্যক্রমকে জগৎরাম প্রধান, জিতেন্দ্রীয় সাহু, দুষ্মন্ত প্রধান, মনোজ কুমার সাহু, উদ্ধব প্রধান, কুবের ন্যাগ ইটাকে সংযোজনা করিথিলে। অনুষ্ঠানর সভাপতি সরোজ কুমার নাথ, সম্পাদক রঞ্জন নাথ, প্রধান আচার্য সুস্মিতা দীপ আর সহপ্রধান আচার্য লীলিমা প্রধান ইটাকে পরিচালনা করিথিলে। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু না।